নমস্কার দর্শক, পলিটিক্যাল পাকঘরলে আপনার স্বাগতম। যদিও আজি পাকঘর নাই, সকল বস্তু সকল সময়তে ভবামতে নহয় বা নেপায়, কিন্তু মন্ত্রীগী কোয়াতে বহুত ডর কথা, সেইকারে পাকঘরলে বড় বাচ্ছাই নাথাকিল, বোলো যতেই পাইছো ততেই লই থাকা ভাল। আমার সঙ্গে আছে মন্ত্রী পীযুষ হাজরিকা ডরিয়া, আর আমি আপুনি চাই আছে পলিটিক্যাল পাকঘর। প্রথমে স্বাগতম, নমস্কার। পাকঘর পরিবেশ তো আপনার দিব নিল, কিন্তু কন্টেন্ট পলিটিক্সেই রাখিল। প্রথমতে একদম জয়জতে সুদিব বিচারি যে দুবছর উকলিছে উকলিব এই বর্তমানের সরকার, বহু পালে বহু হয়তো থাকিও গল করবলে বহু ভাবিছিলে, কিমান পালে কিমান মানে থাকি গল সেইটো অ্যাসেসমেন্ট যাওয়ার কথা তো এনেকা হব নয়, কারণ এই সরকার পাঁচ বছরের কারণে নির্বাচিত হয়েছে। রাইজে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক বা বিজেপি নেতৃত্বাধীন সরকার পাঁচ বছরের কারণে নির্বাচিত করেছে, গতি আমার দুই বছরে সম্পূর্ণ হয়েছে আর তিন বছর বাকি আছে, গতি নাপাবলগিয়া বা কি থাকিল সেখিন ডিসকাশন করবলে আর তিনটা বছর। তথাপি মিডওয়ে মিডওয়ে লাগে বহুত করছো, মানে আপনি মিডওয়ে মিডিয়ে মিডওয়ে হওয়া নাই, হাফওয়ে ছটা মাস আছে, কিন্তু এই সরকারখনে যাওয়া সময়খিন যে প্রতিশ্রুতি দিয়া মর্মে, এটা তো প্রথম কম যে আমি এটা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিছিল যান মহিলায় মাইক্রো ফাইন্যান্সর ঋণ লো আছে ঋণ সমূহ যখন ঋণ ঘুরাই দিয়া নাই ঋণ মাফ করে দিয়া হব বা সরকার হয়ে ব্যাংক সমূহ টাকা দিয়ে দিব। আর কয় যে এই ধর লোসে নিজের মানে যখন দরকার আসে সেইখিন পুরাবলে নিল তখলেই নিলে, মানে তখনকে আসল দায়িত্ব তো দিব লাগিছিল বা ভারত দিব লাগিছিল যে এই ফাইন্যান্স চাক এখন যেতিয়া এখন গভর্নমেন্ট ডেমোক্রেসিত অল্প কথাবিল বেলেগ হয়, এটা পয়সা থাকা মানুষ ঘপককে কই দিব পারে যে কারণে কিয় সরকারে ট্যাক্সর পয়সা আমার ট্যাক্সর পয়সা সরকারে কিয় খরচ করব, কিন্তু ডেমোক্রেসি বা এখন আমার গভর্নমেন্ট থাকুতে গভর্নমেন্ট বাই পিপুলস ভোট তেনকা করব নয়, আজি ইয়াতে যদি এনেকা হয় যে মানুষ বিপদত পড়ি আত্মহত্যা করবলগা হয় তেতিয়া রেসপন্সিবিলিটি কোনে লব, গভর্নমেন্ট হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। প্রেসিডেন্স এটা বেয়া সেট নহয় না একেবারে, মই আকৌ কৈছো কেতিয়াবা কেতিয়াবা আমি দুটা লাগিছো, আমি একেবারে এনেকা নহল যে সকলোখিনিতো হেৰি কৰি দিয়া নাই মাফ কৰি দিয়া নাই, মহিলাও সকলেও কৈছে কিছুমান মহিলা মহিলাই কলে যে আমি যেহেতু ব্যাংকের লেনদেন তো ঠিককে করে আছো আমার টাকাখিন ঘুরাই দিব না, কারণ আমি এনপিএ হব নোখোজো যাতে আমি আক পয়সা লোন লব পারো, আমি এইটো শুনেছো কি করছো যিখিনি দিবলৈকে থাকি গল সেইখিনিয়ে দিছো, মানে যিসকলে একেবারে নয় গভর্নমেন্ট এখানে সহায় করবই লাগবে, গভর্নমেন্ট এখানে সহায় করবই লাগবে, আর এই অকল অসমত নয় আমার পলিটিশিয়ান বিলাকে কোন কি কি ভাবে না জানো সেই একে দলটোর ধরে ললো একটা পার্টি ইন্ডিয়া ন্যাশনাল পার্টি সরকার যদি কোথাও পঞ্জাবত আছে তো এইকটা কথা করব লাগে বলে কব, আর বিজেপিয়ে করলে বেয়া বলে কব, কিয় ডিফারেন্সেস অফ অপিনিয়ন মানে বুঝি নাপাও। ছত্তিশগড়ত কংগ্রেসে করলে তেনেকা হিতাধিকারী মানুষ দিলে সে হিতাধিকারী নহয়, যদি ছত্তিশগড়ের কংগ্রেস সরকার মানুষের কারণে কিবা করেছে সেইটো অসমৰ কংগ্রেসে একো নকয়, বিজেপি সরকারখানে কিয় করব অসমৰ সরকারখানে অসম কংগ্রেসে গালি পাৰে, আর কিয় মানুষখিনি গালি পাৰে না জানো, যিখিনি মানুহে আজি অরুণোদয় আপুনি মই লম নেকি, অরুণোদয় আপুনি মই লম নেকি, নর্মেলি কোনে লয় 90% মানুষ উইলিংলি লয় যখন দুখিয়া 10% অল্প ধনী মানুষে লবলে চেষ্টা করে, কিন্তু আমি কচুর হাতে একটা পলিটিক্যাল ফ্লেভার থাকে না অরুণোদয়, মই আপনাকে কৈছো পলিটিক্যাল ফ্লেভারের কথা নাই, গভর্নমেন্টে কাম করবই লাগবে, মই আপনাকে একটা কথা কৈছো আপুনি মই অরুণোদয় বিচারি নেই, কিয় বিচারে মানুষে, যাওয়া পরহি দিনা মই গাঁর ঘর আসিল, মই গাঁর ঘর থাকুতে মই মোর গাঁরে কেজনীমান বুয়ারি আহিছে, সেই গোটেকেজনে সাগে বুয়ারি মোটক মানে মোটক সর লার গোটেকজনী ওয়াইফ মোর গাঁরে হয়, গতি মোর এনেকা ফিলিং হল যে মানুষ কিয় আহে সেই লড়াকিটার ঘৈণীয়েক মুখটো তো গাঁরে হয় গতি মুখটো সিহঁতৰ গিৰিয়েকৰ ককায়েক বা ডাঙৰ বয়সত বুলি আহিব, ইভেন দেন কিয় আহিছে কষ্ট পৰি আহিছে সেই মানুহখিনিক মই সহায় কৰিব লাগিব নালাগিব, গতিকে কোনোবাই কোনোবাই অদ্ভুত কথা কিছুমান মানুহে কয় যে হিতাধিকাৰী, আজি কোনোবা এজন ৰাজনৈতিক ব্যক্তিয়ে কৈ আছে হিতাধিকাৰীৰ কথা,
কক যে মূল সমষ্টির অরুণোদয় দিব না লাগে, সিম্পল কই দিলে হল। আজি কই দিয়ে যে আজি কই দিয়ে কিয় লোন লব লাগে, লোন ভারতবর্ষর প্রথম দশখন রাজ্যের মজত লোন টেকিং স্টেটের মজত অসম নাই, প্রথম প্রথম আছে পঞ্জাব আছে, রাজস্থান আছে, দিল্লি আছে, কেরালা আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, আর বহুত পাছত অসম আছে, আর বহুত পাছত অসম আছে। এই দলটোর যিজন যিকেইজন নেতাই কয় তেওঁলোকৰ হয় সেই স্টেটসমূহত চৰকাৰ আছে, নহয় অসমত তেওঁলোকৰ দলবিলাক এই সেই চৰকাৰ থকা দলবিলাকৰ এলায়েন্স আছে, তেওঁলোকে কিয় এলায়েন্সৰ মিটিঙত নকয়, কিয় নকয় যে পঞ্জাবে লোন ল'ব নোৱাৰিব, কিয় নকয় যে রাজস্থানে লোন লব নোৱাৰিব। আজি মই কৈ দিছোঁ অখিল গগৈ ডাঙৰীয়ে একদিন ডেইলি টিভিত কৈ আছে লোন 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 লোন। প্ৰথম কথাটো মই দেখা দক কৰিম যে লোন অনুগ্ৰহ কৰি মই আহ্বান জনাইছোঁ, হাতযোৰ কৰি মই অখিল গগৈ ডাঙৰীয়াক আহ্বান জনাইছোঁ, আপুনি কওক লোনৰ টকাৰে শিৱসাগৰ সমষ্টি একো কাম হ'ব নালাগে। মই ছেকেণ্ড কওঁ, ছেকেণ্ড তেওঁ কংগ্ৰেছৰ লগত এলায়েন্স কৰিছে, তেওঁ এলায়েন্সৰ মিটিঙত কওক কোনো কংগ্ৰেছৰ লিষ্টেতে কোনো কংগ্ৰেছৰ লিষ্টেতে লোন ল'ব নোৱাৰে, তেতিয়া মই গালি পাওক। এই কথাবিলাক যিবিলাক দলে এইবিলাক কৰে বেলেগত কৰে অসমত কৰিলে বেয়া পায়। এনেইতো আপোনাৰ আৰু অখিল গগৈৰ সম্বন্ধ খুব ভালেই, চাওক ব্যক্তিগত সম্পৰ্ক এম এল এ যে মোৰ 126 জন এম এল এ লগতে ভাল, মই পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ, মোৰ ব্যক্তিগত সম্পৰ্ক ভাল, পলিটিকেলি মোৰ দুৰ্গৰ বিৰোধিতা আছে, মই এইবিলাক কথা মোৰ কাৰণে মই বেয়া পাওঁ যে মই মন্ত্ৰীক ডিমাণ্ড কৰিম, মুখ্যমন্ত্ৰীক গালি পাৰিম, মোক কিয় ৰাস্তা দিয়া নাই, দলং বনিয়াছে মোক নালাগে, আর আই ডি এফৰ মাথাউৰি বনিয়াছে মোক নালাগে, এতিয়া নিজ ভালে জগত ভাল, খুব মানে কাজিয়া পেচাল কৰিবলৈ মেডিকেল কলেজখন নেপালে, মেডিকেল কলেজখন নোপোৱাৰ কথাটো কত থাকে, শিৱসাগৰত যত শিৱসাগৰ টাউনত মাটি নাই, মানে এনেকুৱা কথা হ'ব নেকি যে থাউৰাৰ মানুহখিনিক তেওঁ বেয়া পায় নেকি, তেওঁতো ডাঙৰ নেতা, তেওঁ অসমৰ নেতা, তেওঁ অকল কিয় শিৱসাগৰৰ কথা ভাবে। আচ্ছা এটা থাউৰাত হ'লেও তেওঁ থেংকছ দিব লাগে, শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত হ'ল হ'লেই হ'ল। আচ্ছা মই এটা কথা যে এই দুবছৰৰ কথাটোৱে যদি মই পাতোঁ যে এই চৰকাৰখন অহাৰ আগতে কিকেইটা প্ৰত্যাহ্বান আছিলে, চেলেঞ্জ আছিলে, যিকেইটা টেষ্ট আছিলে যে এইকেইটা সময়তে আমি কৰি দেখুৱাব লাগিব, দেন উই কেন জাজ আৱাৰ চাওক যোৱা আমিতো 7 বছৰৰ কাৰণে চৰকাৰ হৈছোঁ, এখন নতুন গভৰ্ণমেণ্ট নহয় 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 2016 আছিল দলৰ এখন দলৰ দুখন, গতিকে আমাৰ চেলেঞ্জটো 2016 আছিলে, ৰাস্তা পথৰ অৱস্থা বেয়া আছিলে অসমত, ৰাস্তা পথৰ অৱস্থা অসমত বেয়া আছিলে, আজি আপুনি চাওক এক আজি 85,000 চাকৰি হৈ গ'ল, 86,000 দিব পৰা সেই পৰিৱেশটো আগতে নাছিলে, ইট ৱাজ অলছ' এ চেলেঞ্জ বাট আমি অভাৰকাম কৰিছোঁ। কওকচোন আপোনাকে মই সুধিছোঁ, অসমত এনেকুৱা এটা দিন আহিছিল নেকি কেতিয়াবা যে একেদিনাই 45,400 এজন চাকৰিয়ালক নিযুক্তি পত্ৰ দিয়া হ'ব, এইটো পৰিৱেশ কেতিয়াবা হৈছিল নেকি, আপোনাক মই কৈছোঁ অসমৰ ইতিহাসত কেতিয়াবা হৈছিল নেকি, ভাৰতবৰ্ষৰ অন্য জেগাত ক'ৰবাত হৈছে নেকি, অসমত হৈছে। আৰু সেইকাৰণে মানুহে আমাৰ চৰকাৰখনক ভাল পায়, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক অসমৰ এই মুহূৰ্তত সৰ্বকালৰ জনপ্ৰিয় সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী হ'বলৈকে তেখেত ধাওঁবান হৈছে। আজি অৰুণোদয় আমি 26 লাখ মানুহক দিছোঁ, এইটো সৰু কথা নেকি, ৰাস্তাও বনাই আছোঁ, ৰাস্তাও বনাই আছোঁ, দলঙো বনাই আছোঁ, মেডিকেল কলেজো বনাই আছোঁ, সমানে অৰুণোদয় দিছোঁ, এনেকুৱা নহয় যে ৰাস্তা নাইকিয়া হৈ গ'ল, দলং নাইকিয়া হৈ গ'ল আৰু অকল অৰুণোদয় দি আছোঁ, এনেকুৱাটো হোৱা নাই। এই যিখিনি কামসমূহ হৈ আছে দুবছৰ কালত, যদি যিখিনি মানে ধৰক পথ, স্কুল, চাহ বাগিচা যিখিনি কাম হৈছে, অৰুণোদয় সকলোখিনি চাকৰি, গতিটো খুব বেছি বা খুব মানে খুব হাই পেষ্ট বা ছুপাৰ পেষ্ট বুলি ভাবিছে নেকি, যে এটা চৰকাৰে আহি মানে পুটিং ইয়াৰ হেণ্ডছ ইন টু এভৰিথিং, কৰিবই লাগিব, চৰকাৰখন বহি থাকিব নোৱাৰে, সময় খুব কম হ'ল, সময়টো কম ভাৰতবৰ্ষৰ অন্য ৰাজ্যতকৈ আমি কিমান পিছুৱাই গ'লো, ভাৰতবৰ্ষৰ অন্য ৰাজ্যতকৈ আমি পিছুৱাই গৈছো নাই, গতিকে সময়টো একদমেই নাই আমাৰ হাতত, আমি দুৰন্ত গতিৰে যাব লাগিব, তেতিয়াহে আমি দেশৰ 5খন 7খন ৰাজ্যৰ 24ৰ আগত কিছুমান টাৰ্গেট ৰাখি লৈছে নেকি, 24ৰ বুলি নাই, আমাৰ গোটেই কথাটো যে আমি ডেভেলপমেণ্ট কৰিব লাগে, ইলেকশ্যন চলি থাকিব, ইলেকশ্যন হাৰা জিকা এইবিলাক চলি থাকিব, ডেভেলপমেণ্ট যোনে কৰিব তাৰ লগত ৰাইজ থাকিব, আমাৰ ফাৰ্ষ্ট এণ্ড ফৰমষ্ট গোটেই থিংকিং হ'ল ডেভেলপমেণ্ট ডেভেলপমেণ্ট ডেভেলপমেণ্ট। আপোনাৰ এটা দপ্তৰ হ'ল আপোনাৰ জল সম্পদ দপ্তৰ, চ' প্ৰথম কথা হ'ল ফ্লাড ফ্ৰী আছাম, সেইটো কেন্দ্ৰীয় মন্ত্ৰীসকলে বাৰে বাৰে কৈ গৈছে, চ' মোৰ প্ৰেছাৰ অন ইউ কি ইউ নিড টু গিভ এ ফ্লাড ফ্ৰী আছাম, ইয়েছ উই হেভ প্ৰেছাৰ ডেফিনেটলি, বাট আমি কৰিছোঁ,
আগতে চাব, আগতে সরকারের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের বাজেট ওয়াজ মোর দেন নট মোর দেন 500-600 ইয়ার পার ইয়ার, নাও ইট ইজ 1500-1600 ইয়ার পার ইয়ার, সো ইউ হ্যাভ ইনক্রিজ দ্য বাজেট 3 টাইমস, দ্যাট ইউ আর ডুইং এ লট, আগতকে বহুত কমিছে। মই সময়ত কম এটা কথা আছিল যে এই জলসম্পদ বিভাগটো মানে বিশেষকে এই এম্বেংমেন্টবোৰ যিসকলে বনায় ঠিকাদারসকল তেখেতসকলৰ বাবে এটো খুব লিক্রেটিভ এটা প্রফেশন আছিল, যে ঠিকাদারসকলৰ কাৰণে মানে এটো এই জলসম্পদত সোমাই নদীবান বনোৱা এটো এটা খুব সোণৰ কণি দিয়া কুকুৰ আনিছে। এতিয়া ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য এফিসিয়েন্ট ডিপার্টমেন্ট হবলৈ গৈ আছে ইন টার্মস অফ কাম করা। তো আপনি চেক গেটস বুক কোট কি বহুত কৰিছো, আপোনাক বহুত কৰিছো মই এতিয়া আগতে যিবিলাক অভিযোগ আছিলে ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টত কাম নহয়, 60-40 হয়, কাম নকৰাকে পয়সা উঠাই দিয়া হয়, আমাৰ কামবিলাক 50% কৰে 40% কৰে, এটা হবই নোৱাৰে। এটা এটা দেখক আপুনি যে এইটো কাম হোৱা নাই, এইবাৰ বাৰু বৰষুণ অকণমান কম হৈ আছে, তো টেষ্ট হ'বনে? ডেফিনেটলি হ'ব, চাওক মই যোৱা বছৰটো বৰষুণ বেছি আছিল, যোৱা বছৰ মানুহে কয় যে 2004 চনৰ নিচিনা বানপানী হৈছিলে, 2004 চনত অসমত মথাউৰি ভাঙিছিলে 354টা, যোৱাবাৰ 41টা, 121টা মথাউৰি আমাৰ ডিপাৰ্টমেণ্টটোৰ মানুহখিনিয়ে ভাঙাৰ পৰা ৰাখিবলৈ সক্ষম হৈছিল, মানে কোনোবাটো 20% ভাঙিছে, কোনোবাটো 30% ভাঙিছে, কোনোবাটো 45% ভাঙিছে, সেইখিনি আমি যোৱাবাৰ মানে এইবাৰ যদি বাৰিষা হয় আৰু বানপানীৰ নিচিনা এটা পৰিস্থিতি হয় তেতিয়াহ'লে ধৰি লওক ধেমাজি, লখিমপুৰ, মৰিগাঁও, শিলচৰ, নগাঁও যোৱাবাৰ মানে আমি মানুহক ক'ব পাৰিম যোৱাবাৰ ধেমাজিত বানপানী হোৱা নাছিল, ধেমাজি কিয় হোৱা নাছিলে কওকচোন? এম্বেংমেণ্টৰ কাৰণে আমি জিয়াধন নদীখনত বহুত কাম কৰিছোঁ, প্ৰথম বছৰে ধেমাজি জিলাত আমি 150 কোটি টকা দিছোঁ ধেমাজি, তথাপিতো মই কওঁ বানপানীটো আপুনি 100% ছেভ কৰিম বুলি ক'ব নোৱাৰে, যেতিয়া ভয়ানকভাৱে ঢল আহিব চব উঠি যাব, প্ৰকৃতিৰ লগত যোৱাটো সম্ভৱ নহয়, কিন্তু প্ৰথমবাৰৰ কাৰণে হয়তো ধেমাজিত যোৱাবাৰ বানপানী হোৱা নাছিল, লাষ্টৰ ফালে অলপ হৈছিলে, একদম লাষ্ট বানপানীটো মৰিগাঁৱত আপুনি যোৱাবাৰ বানপানী শুনিছিলে, মৰিগাঁও জাগীৰ সমষ্টি 4টা পঞ্চায়ত বাদ দি যোৱাবাৰ বানপানী হোৱা নাই, কিন্তু মৰিগাঁৱৰ গোটেই অঞ্চল লাহৰিঘাট, মৰিগাঁও সমষ্টি এটা পাৰ্ট, জাগীৰ সমষ্টি এটা পাৰ্ট 5 মাহ ধৰি বানপানীৰ মাজত থাকে। প্ৰথম বছৰে মই মন্ত্ৰী ৱাটাৰ ৰিচোৰ্চ মিনিষ্টাৰ হৈ লাহৰিঘাটত 14 কিলোমিটাৰ মথাউৰি বনাই বানপানী কমাবলগীয়া সক্ষম হৈছোঁ, কিন্তু কেতিয়াবা যদি এই মথাউৰিটো ভাঙি দিয়ে তেতিয়া আকৌ হ'ব পাৰে, কিন্তু যিটো বেছিক নেচেচিটি সেইখিনি কৰিছোঁ আৰু বানপানী অলপ কমিছে। কিছুমানে কয় বা আপোনাৰ বিৰোধীসকলেও কয় যে চৰকাৰখন মোৰ অফ ৱৰ্ডছ লেছ অফ একশ্যন, একেবাৰে নহয়, আমি কথাটো আমি যিমান কাম কৰিছোঁ, আপোনাক ক'লোঁ যে মই এতিয়া ৱাটাৰ ৰিচোৰ্চেছ ডিপাৰ্টমেণ্টৰ বাজেট আছিলে 600 কোটি টকা, এতিয়া 1600 ক্ৰ'ৰ্চ, সেইটো কথা নাই কাম, সেইটো কওকচোন আপুনি। মই যেতিয়া বিধায়ক আছিলোঁ 2011 চনত, আপুনি 2011 চনৰ বিধায়কসকলক সুধিব, তেতিয়া এটা সমষ্টিৰ কাৰণে PWD-য়ে খুব বেছি এবছৰ টকা দিয়ে 2 কোটি টকা 3 কোটি টকা, খুব বেছি কৈছোঁ মই, এতিয়া PWD-ৰ পৰা এটা এটা সমষ্টিলৈকে প্ৰত্যেক বছৰ টকা যায় অলমষ্ট এভাৰেজত 40 ক্ৰ'ৰ্চত, চবতে যায়, বিজু হাজৰিকাৰ সমষ্টিটো যায়, অপজিশ্যনৰ সমষ্টিটো যায়, আপুনি এবাৰ সুধিব। চ' এইটো কথা হ'লনে কাম হ'ল? মেডিকেল কলেজ অসমত 6খন আছিল, মেডিকেল কলেজ এতিয়া কেইখন? অসমত 25খন, এইটো কথা নে কাম? আচ্ছা অলপ এনেই পলিটিক্সৰ পৰা আঁতৰটো, পীযুষ হাজৰিকা এজ এ পাৰ্চন খঙাল নে মোৰ মানে অৰিয়েণ্টেড চৰ্টেড আউট? মইতো নিজক ইভেলুৱেট কৰাৰ ওপৰতো নোৱাৰোঁ, আপুনিতো আপোনাক মাজে কেতিয়াবা ডেফিনেটলি, কিন্তু মই মানুহে মোক মৰমীয়াল বুলিও কয়, যিজনে কয় খং অলপ খংটো বেছি আগতকৈ কমাবলৈ চেষ্টা কৰিছোঁ। কি কৰে সেইটো কাৰণে? আগতকৈ অলপ কণ্ট্ৰল কৰিছোঁ, মানে মেডিটেশ্যন, জিম, খোজকাঢ়োঁ বা জিম কৰোঁ, কিন্তু অলপ আগতকৈ কমাবলৈ চেষ্টা কৰিছোঁ। দৰ্শক, এয়া আছিল পীযুষ হাজৰিকা, এটা চবু বিৰতি ল'ব লাগিব, যদিও আজি পিছফালে গোটেই জিমৰ আপুনি দেখিছে এটা পৰিৱেশ, কিন্তু যিহেতু ব্যস্ততাৰ মাজত আছে সেইকাৰণে আজি হয়তো জিম কৰি দেখুৱাব নোৱাৰিব পাৰে বা জিমত কি কৰি তেখেতে ভাল পায় সেইটো দেখুৱাব নোৱাৰিব পাৰে, কিন্তু নিজৰ ব্যক্তিগত জীৱনৰ বহু কথা, ৰাজনীতি আৰু বহু কথা আছে। এটা চবু বিৰতি লৈছোঁ, ক'লৈ কেনে যাব ফটকে আহিছোঁ।
বিরতির পিছত স্বাগতম দর্শক, আপনাদের চাই আছে পলিটিক্যাল পাকঘর। অকমান ব্যতিক্রম, অকমান বেলেগ পরিবেশ, আর কিন্তু আমার হইতে আছে সরকার আটাইতকৈ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর গুরুত্বর বিভাগত থাকা মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া। পীযূষ ডাঙরিয়া, প্রথম কথা হল যে আপনি ইয়ার আগতে স্বাস্থ্যত আসলে, তারপর এইবার এই তিনটা গুরুত্বর বিভাগ, আটাইতকৈ ভাল কোন বিভাগ আপনি জানো? মানে আপনি কব যে যেহেতু বিভাগত দিয়া সেইটাতে কাম করি, তথাপি কিন্তু মানে হেলথ ডিপার্টমেন্ট কামত কাম করে ভালো লাগছিল। হেলথত মই কাম করার সময় মেজর চ্যালেঞ্জ হয়েছিল, সকলে জানে যে কোভিড, কোভিডের সময় দিনে রাতিয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্বাস্থ্যমন্ত্রী আছিল, তেতিয়া একেলগে কাম করার সুযোগ পাইছিল। চ্যালেঞ্জ আসলে, বহুত কষ্ট আসলে, কিন্তু মোর কারণে সুযোগও আসলে, যথেষ্ট করবলকে চেষ্টা করেছিল। এতিয়া ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টও করবলগা বেশি, কারণ অসমৰ সকলোতকৈ এটা ডাঙর সমস্যা হল বানপানী সমস্যা, সেইটোত কাম করবলগাটো ডেফিনেটলি আছে। পার্লামেন্টারি এফেয়ার্স ডিপার্টমেন্টও চাও, পার্লামেন্টারি এফেয়ার্সর কামখিনি আমার পলিটিক্যাল যেখানে আমার পলিটিক্যাল স্পেসর বা পলিটিক্স পলিটিক্স করা মানুষখিনির ভিতর এটা ইম্পর্টেন্ট। বিধানসভা চলাত সরকার হয়ে সকলতকৈ সকল সময়তে মুখ্য ভূমিকা লব লাগে পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টারে, সেইটো এটা মূল ইলেকশন পলিটিক্যালি বহুত ডাঙর চ্যালেঞ্জিং কাম। এই আইএনপিআর আছে, সাংবাদিক সকলের কারণে যদি কিনা করব পো, এটা একটা ইম্পর্টেন্ট কাম। মানে সেই আইএনপিআর কথাতে সুধু যে এই যখন ধরল আজিকালি যুক্ত ট্রেন্ড, মানে ধর ডিজিটাল মিডিয়া বা ওয়েবসাইট ওয়েব মিডিয়া, সেই মিডিয়াত যখন ধরল কাম করে আছে, কর্মরত হয়ে আছে, বহু জ্যেষ্ঠ মানুষ তাদের কর্মরত হয়েছে, সকলরে একটা সেই স্বীকৃতির কারণে ধরল বারে বারে একটা গুহার বহু রাজ্য আছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সমস্যা আছে, তার মানে কাক স্বীকৃতি দিব? এটা যদি স্বীকৃতি দিবলে মানে কেমন কিনা ক্রাইটেরিয়া লগাও, ক্রাইটেরিয়া যে ফুলফিল নকরিব বন্ধ করব নয়, কিন্তু পি আই বি একটা গাইডলাইন্স আছে। মানে কথাটো কম বেশি মানে মাজতে করিম বলে ভাবিও থমকিবলগা হয়েছে। পোর্টেল সাগে এটা ভারতবর্ষের ভিতর পৃথিবীর ভিতরে বেশি, পোর্টেল সাগে প্রায় 5,000 মান আছে। গতি এটা যদি মানে ক্রাইটেরিয়া একটা বনাই দিও, ক্রাইটেরিয়া বনাই যদি বাকিখিনি বন্ধ করব দিও, গোটেখিনি একটু হাহাকার করব, কিন্তু দেওয়ালে নিজে মানে এটা পোর্টেলর যন্ত্রাস হয়, কিছু কিছু পোর্টেলর যন্ত্রাস, তারপর কন্ট্রোল হোক, নহলে গোটেই সাংবাদিক সংবাদ মাধ্যমটোর সাংবাদিক সকলের গুরুত্ব করবাত নহয় করবাত কমিব, গণতন্ত্র চতুর্থ স্তম্ভর এনেকা গুরুত্ব কম হওয়া বা তললে যাওয়া, এই কথাবিলাক আমি নিবিচার। কারণ পোর্টেল নিউজ করবলে একদম সহজ, পোর্টেল তেনেকুৱা নিয়ম নাই, নিয়ম কানুন নাই, গতি আপনার ক্ষতি হয়েছে, মোরও ক্ষতি হয়েছে। গতি সরকারখনের কথা বাদ দিয়ে পেলাব, পলিটিক্যাল স্পেসটার কথা বাদ দিও, মানুষের অসুবিধা হয়েছে সেই কথা আমি সকলে চিন্তা করা উচিত। আপনি আপনার যাত্রাটা কংগ্রেসের পর আরম্ভ করেছিল, ইউথ কংগ্রেসের পর আরম্ভ করেছিল, আর আজি আহি আপনি বিজেপির এখন মানে খুব গুরুতর মন্ত্রী। এটা ধরলে কেতিয়াবা কেতিয়াবা আপনি কবলগিয়া হয়, আপনি বহু কথা কবলগিয়াও হয় কংগ্রেসের বিপক্ষে বা বিরোধীর বিপক্ষে কবলগিয়া হয়, সেটা গভর্নমেন্টের স্ট্যান্স বা আপনার পার্সোনাল স্ট্যান্স। কিন্তু যদি মানে পার্সোনালি সুধু যে কংগ্রেসের পর পলিটিক্সর যে প্রথম যেখানে প্রিফেস বা আপনার এবিসিডি খিনি, সেইখানে কংগ্রেসে কি সহায় করেছে? স্যার গোটে কথাটা জানে, মানে এনএসওয়াই পর ইউথ কংগ্রেসের পর এইখানে পাইছো, কংগ্রেসত আমি তো কংগ্রেসর থাকিও কারণে কাম করছো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবরে যথেষ্ট কাম করেছিল, কিন্তু কংগ্রেসে আমাক দুর্ব্যবহার করে অন্যায় করে উলিয়াই দিয়ার একটা পরিবেশ করেছিল। আপনার পার্সোনালি দুর্ব্যবহার হয়েছে না? কংগ্রেস মানে মূর করা নকরে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার করেছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমি নেতা মানুষ, গুরু মানুষ, গতি করলে তো আমাকও করা হলো, আমি ন্যায়ের কারণে জুড়েছিল। 54 MLA বারে বারে আপনার কয়ে আছো, সকলে জানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার 12 জন মানুষ নিউট্রেল, 11 জন মানুষ তরুণ গগৈ ডাঙরিয়ার, তার পাশতো দিল্লিয়ে তরুণ গগৈ ডাঙরিয়াক জাপি দিব, এটা কোনে মানিব? এটা তো অসম্মান হল, সেটা ডেমোক্রেসি হব নয়। তারপর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক ব্যবহার করব, আমাকও ধমকি দিব, এটা তো হব নয়। কিন্তু তারপর মানে কম বিজেপির আই যদি এটা মোক কোনোবাই কয়, বিজেপি থাকি অসমীয়া কথা ডাঙর আগে কব পারি, তাত কেন কব, তাত তো কবই নয়। আপনি তাত কলে একটা শব্দ যদি বাংলাদেশী মূলর কথা উলাই গল, বাংলাদেশী মানুষের কথা উলাই গল, তো বিপদে আপনার তারপর উলিয়াই দিব। আচ্ছা নেক্সট বার টিকট দেখাতে দিব। আচ্ছা এটা বিজেপির থাকি অসমীয়া কথা, অসমের কথা ডাঙর ডাঙরকে কব পারি, ভালকে কব পারি, গুরুত্ব সহকারে কব। আচ্ছা এটা কথাটো হল কংগ্রেসের থাকা সময় ধরল আপনার এই বাংলাদেশী কথা বা একটা বিশেষ ধর্মের কথা যদি আপনি বেশিকে কব যায়, তেতিয়াহলে আপনি অস্বস্তিত? অস্বস্তিত নয়, ডাইরেক্ট টিকট কাটি দিব, টিকট কাটি দিলে। এতিয়ার সরকারখনে বা বিজেপিয়ে, এতিয়া আমি ধরল হিন্দুর কথা খুব বেশিকে কইছো,
বা আমি এটা 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 পোলারাইজেশন কথাটো কোৱা নাই, কঠিনটোৰ কথা কৈছো। আমি কৈছো যে অসমৰ যিটো অসমৰ ইণ্ডিজেনাছ মানুহখিনিৰ, অসমৰ মানুহখিনিৰ যিটো ভৱিষ্যতৰ প্ৰতি কষ্ট হৈছে সেইটোৱে বাৰে বাৰে কৈ আছো। আমি ধৰ্মৰ কথাটো কেতিয়াও কোৱা নাই, আমি নিৰপেক্ষতাৰে কাম কৰিছোঁ। আমি কৈছোঁ যে অসমৰ আপুনি মই অসমত মোৰ ফ'ৰ ফাদাৰ্ছে জন্ম লৈছিলে, এতিয়া কোনোবা যদি অসমৰ বাহিৰৰ পৰা আহি পেলাই আমাৰ পলিটিকেল ৰাইট কাঢ়ি ল'ব বা অন্যান্য সকলো ৰাইট, ছ'চিয়েল ইকনমিকেল সকলো যদি কাঢ়ি লয়, আপুনি ভালকৈ থাকিব পাৰিব নেকি? নোৱাৰো। আমি সেইটোৱে কৈ আছোঁ, বেলেগ এতিয়া কথাটো হ'ল সেইটো সুধিবলৈ কি কৰিছে, সেইটো সুধিবলৈ বিভিন্ন সময়ত এন আৰ চি নাই। আমিতো এইখিনি সময়ততো এন আৰ চিখনটো আমি কৰাই নাই, সেইটো এন আৰ চিখনটো সুপ্ৰিম কোৰ্টে আমি মানি লোৱাই নাই। নাই সেইটো সেইটো সেই অপশ্যনটো ৰখি আছে, এন আৰ চি মানি লোৱাই নাই, সেই অপশ্যনটো ৰখি আছে। আচ্ছা, সেই এন আৰ চি মানি লোৱা নাই, এই গোটেই এটা এক্সাৰচাইজ হ'ল, তাৰপিছত ধৰি লওক এখন লিষ্ট হ'ল, তাৰপিছত ডিটেকশ্যন হ'ল, চব সোমালে তাতে। এতিয়া সেইখনৰ মানে নিষ্পত্তি ক'ত হ'ব? নিষ্পত্তি নাজানো, আমি সুপ্ৰিম কোৰ্টত কৈছোঁ যে আমি মানি লোৱা নাই, তাৰপিছত অনাৰেবল কোৰ্টে কিবা কৰিব। এতিয়া হোৱাট ইজ দ্য অল্টাৰনেটিভ, সেইটো মানি নলৈ কি কৰিব পাৰি? চব মানি ল'লে সুপ্ৰিম কোৰ্টত থাকালে একো ছাবজুডিছ হৈ গ'লে একোৱে কৰিব নোৱাৰি, নাই নোৱাৰে। কিন্তু ধৰি লওক, কিন্তু আমি কৈছোঁ না, আমি আমি কি কৰি আছোঁ, আমি অসমৰ কাৰণে অসমীয়াৰ কাৰণে যি কৰিব লাগে আমি কৰি আছোঁ। সেই ছয় জাতিৰ জনজাতি জনজাতিকৰণটো এই বিষয়ে খুব গুৰুত্ব সহকাৰে ডিছকাশ্যন কৰি থকা হৈছে এই ডিপাৰ্টমেণ্টটো। মই চাওঁ গতিকে কৰিলোঁ কাৰণ মণিপুৰত আমি এই জাষ্ট ৰিচেণ্টলি চাই সেইটোৱে সেইবিলাকে অলপ গণ্ডগোল। এতিয়া মাইকীসকলক ট্ৰাইবেল দিবলৈ লোৱাৰ লগত লগত কুকিসকলে আন্দোলন কৰিছে, যিটোৰ কাৰণে ভয়াৱহ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। সেই শৰ্মিল মিলৰে আগবাঢ়িব লাগিব কাৰণেই কিছু থমকি ৰ'ব লগা হৈছে, কিন্তু চৰকাৰখনৰ ইচ্ছা আছে কৰিবলৈ। মানুহে কৰি আছে চৰকাৰৰ ফালৰ পৰা নাই, কিছুমান আৰু মানুহে অলপ নিজৰ ব্যক্তিগত কথা বতৰা থাকে। আজি অসম চৰকাৰে অৰুণাচলে সিদ্ধান্ত ল'লে যে এইটো বৰ্ডাৰ, তাই অৰুণাচলৰ মানুহ এটাই বেয়া পাই আছে বা অসমৰ মানুহ এটাই বেয়া পাই আছে, সেইটো ব্যক্তিগত মতামতৰ বহিঃপ্ৰকাশ, এইটো গভৰ্মেণ্টৰ নহয়। কিন্তু বৰ্ডাৰ যিটো চিল হ'ল এইটোৱে হ'ল, এতিয়া আৰু যিটো সীমা হ'ল এতিয়া হ'ব। এতিয়া মেঘালয় মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে বাকী যিটা যি ছটা এতিয়াও অমীমাংসিত আছে সেইটো কিন্তু বৰ সোনকালে নহৈছে, কাৰণ মানে মানুহক কনভিন্স কৰাবৰ অসুবিধা হৈছে। নহয় তেনেকুৱা নহয়, মেঘালয় ইলেকশ্যনৰ কাৰণে অলপ শ্ল' হৈ গৈছিলে, সোনকালে আকৌ ডিছকাশ্যন হ'ব। তাৰমানে এই গোটেই বস্তুটো এই ডিছপিউটটো ৰখাই থ'ব নোৱাৰি, এৰা ধৰা অলপ কৰিব লাগিব। এৰা ধৰা নকৰিলে কি হ'ব, আপুনি মইতো বৰ্ডাৰত নাথাকোঁ, মোৰ বৰ্ডাৰত গৈ গৈ এক্সপিৰিয়েঞ্চ হৈ গ'ল, মানুহ কষ্টত থাকে। আমি অৰুণাচলক ৰাস্তা বনাব নিদিওঁ, অৰুণাচলেও নিদিয়ে। আমি নাগালেণ্ডক ৰাস্তা বনাব নিদিওঁ, নাগালেণ্ডেও নিদিয়ে। ছেম থিং উইথ মেঘালয় অলছো, যে তাৰ মানুহখিনিয়ে চাফাৰ কৰে। আচলতে কি হয়, মই প্ৰশ্নটো এইকাৰণে সুধিছিলোঁ যে অমিত শ্বাহ ডাঙৰীয়া যেতিয়া মেঘালয়ত আহিছিলে, শ্বিলঙত যেতিয়া এনিছিলে এইখন মিটিংখন আছিলে, তেতিয়া তেখেতে স্পষ্টকৈ কৈছিলে যে চৌবিছৰ আগত এই বৰ্ডাৰ যিখিনি ডিছপিউট মোটামুটি শেষ হৈ যাব, মোটামুটি শেষ হৈ যাব। আমি নাগালেণ্ডো আৰম্ভ কৰিম, মেঘালয় আৰম্ভ নেক্সট থকাখিনি কৰিম। কিন্তু চাওকচোন, আজি অসমখন ভাগ ভাগ কেতিয়া হৈছিল, 70, 73, 72 এনেকুৱা সময়তে হৈছিলে। আজিৰ পৰা কেইবছৰ হ'ল, 50 বছৰতকৈ অধিক কাল বৰ্ডাৰৰ সমস্যা সমাধান নহ'ল, তাৰ ফলত কত মানুহ মৰিছে, কিমান কষ্ট হৈছে, কিমান গণ্ডগোল হৈছে, কিমান বন্ধ হৈছে, সেইবিলাক আৰু হ'বলীয়া নহ'ব, সোনকালে শেষ কৰি দিবই লাগিব। সেইটো হ'ল এক্সটাৰ্নেল বৰ্ডাৰ্ছ, ইণ্টাৰনেলিও ডিলিমিটেশ্যনৰ কথা এটা চলি আছে, যদিও কিজানি হয়তো এই চৌবিছৰ আগত ডিলিমিটেশ্যন কমপ্লিটলি ডিপেণ্ডছ অন ECI, হয়, ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া, তেওঁলোকে কৰি আছে। আমি তেওঁলোকৰ ওপৰত কথা ক'ব লাগিব নিৰ্বাচনৰ আগে আগে, মই নাজানো, এইটো ইট ইজ এ টোটেল ৱৰ্ক অফ ECI, ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া, আই কেন চি এনিথিং অন। আপোনাৰ জুৰিছডিকশ্যন এৰিয়াটো বাঢ়ি যাব, মই য'ত ইলেকশ্যন দিয়ে তাতে খেলিম, যদি পাৰ্টিয়ে দিয়ে আপোনাৰতো আৰু লঘু হৈ যাব। তেনেকুৱা নহয়, মৰিগাঁৱত 4টা সমষ্টি হ'ব হ'ব বুলি শুনিছোঁ, মৰিগাঁৱত 4টা সমষ্টি হ'ব বুলি শুনিছোঁ। তো ৰহা আৰু জাগীৰোড, ৰহাটো বেলেগ নহয়, নগাঁও ডিষ্ট্ৰিক্টে বেলেগ, জাগীৰোড মায়ং বা লাহৰীঘাট আকৌ মৰিগাঁও তেনেকুৱা হ'ব পাৰে। এতিয়া ক'ত ইলেকশ্যন খেলোঁ, পাৰ্টিয়ে ক'ত ইলেকশ্যন খেলিব দিয়ে, দিয়ে নে নিদিয়ে, বা আমাৰ কাৰ্যকৰ্তাসকলে বিচাৰে নে নিবিচাৰে, গোটেই তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিব। কিন্তু মই এইটো আশা ৰাখিম যে এই ডিলিমিটেশ্যনৰ পৰা অসমীয়া বাচক, এইটো মোৰ আশা, এইটো মোৰ ইচ্ছা। মানে আপুনি বিচাৰিছে যে ইলেকশ্যনৰ আগে আগে হৈ গ'লে, হয় মই কৈছোঁ ডিলিমিটেশ্যনটো যদি অসমীয়া স্বাৰ্থৰ পৰিপন্থী নহয়, ইট শ্বুড বি ডান ইমিডিয়েটলি। অ'কে, ইট শ্বুড বি ডান ইমিডিয়েটলি।
এটা আৰু এটা কথা বারে বারে উঠে আপুনি কিবাবার কলেও যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ যেতিয়া বিপদত হৈছিল তেতিয়া ধৰি লওক আপোনালোকে ডিসিশন লৈছিল যে তেখেতক যেতিয়া অপমান কৰা হৈছে তেতিয়ালে আমি একে সকলোৰে অপমান বৰ্তমানো এটা কথাটো হ'ল বারে বারে আহে যে হিমন্ত বিশ্ব শর্মাৰ একেবাৰে কাষৰ মানুহজন সো এই নাম্বারবোৰ চলিয়ে থাকে কেতিয়াবা ওলাই আপোনাৰ নহয় কথা কেতিয়াবা বেলেগ এজনৰ কথা মই আই ডোন্ট বিলিভ অন দেট মই একদম এইবিলাকত বিলিভ নকৰোঁ অনেষ্টলি নকৰোঁ A leader needs to very very trustworthy lift. I don't know who is the trustworthy. People, माने मानुहे आपुना भाबे जे the most but मय दा मय मसक हिमन्त विश्व शर्मा डांगरिया लगत मु सम्पर्क दु बेलेक मुक भात्रि बुली कय मुक मय तेखतर एक शिष्य होय तेखतर मन्त्री होय तेखते मुक एखिनि पयसे तो अकपते मय हजार बार स्वीकार को कय आइसु ओदिके मय ते कि होय ना जानु किन्तु तेखतर का एकनिष्ठ सेवक हिसाबे मय काम करि जाम দুটা আটাইতকৈ ডাঙৰ বস্তু যি দুটা বস্তু আপুনি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰা শিকিছে আৰু পাৰিলে আপুনি অনুকৰণ কৰিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ প্ৰথম কথা হ'ল যে অসমক ভাৰতবৰ্ষক পচন্দ হয় ভাল পায় অসমক কৈছোঁ মই এনি টাইম কাম 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 কৈ থাকে দুটা বজাতো কামৰ কথা কয় ৰাতিপুৱা ছয়টা বজাতো কামৰ কথা কয় অকল মানে ৰাজ্যখনৰ কামৰ কথা কয় তাত আৰু এটা হ'ল যে তেওঁৰ যিটো ভেলু মানে ৰিলেশ্যনশ্বিপ আৰু মানুহৰ যিটো ভেলু অত্যন্ত দিব জানে ৰিলেশ্যনশ্বিপকটো অত্যন্ত দিব জানে আমি ক'ত আছিলোঁ আমি গোটেইবিলাকে কওঁ আমাৰ তেওঁৰ লগত ক'ত আছিলোঁ ক'ৰ পৰা আহি আহি পাইছোঁ জাষ্ট বিকজ অফ হিম সেই ৰিলেশ্যনশ্বিপৰ কাৰণে সেইটো অত্যন্ত ভেলু দিব জানে তেখেতে সেইকেইটা কথা তেখেতৰ পৰা শিকিবই লাগিব তেখেতে যিটো গতিত গৈছে ধৰি লওক অসমৰ পটভূমিৰ পৰা গৈ এটা ৰাষ্ট্ৰীয় পটভূমিত আৰু ৰাষ্ট্ৰীয় পটভূমিৰ ভিতৰত যিখিনি যিসমূহ ইছ্যুত আজি কৰ্ণাটকাত যিসমূহ বিষয়ত কৈ আছে বা ৰাজস্থানত বা ঝাৰখণ্ডত অন্ধ্ৰপ্ৰদেশত ইয়াৰ পিছত আছে সেইখিনি যিবোৰ বিষয়ত কৈ আছে মানে ধৰি লওক প্ৰতিদিনে তিনি চাৰিটা নেশ্যনেল হেডলাইন আৰু আজি ধৰি লওক চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ যিখিনি পলিচিজ আছে সেইখিনি যদি কিছুমান এক্সিকিউট কৰিবলগীয়া হয় থ্ৰু হিম অলছ' বহুত বস্তু কৈ দিব পৰা যায় চ' ভাবে নেকি যে আৰু বেছি সময় নাই তেখেতক আৰু অসমত ধৰি বান্ধি ৰাখিব অসুবিধা হৈ যাব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই হিমন্ত তেখেতক যদি ধৰি ৰাখিব নোৱাৰে বহুতে ধৰি ৰাখিব চেষ্টা কৰিছিল আপুনিতো জানে অসমৰ বহুত মানুহে ধৰি ৰাখিব চেষ্টা কৰিছিল মুখ্যমন্ত্ৰী হ'বলৈ নিদিয়ে মানে পলিটিকেল ক্লাছটোৱে নহয় ইভেন নন পলিটিকেল ক্লাছো আপুনি কোন কোন জানে বহুত চেষ্টা কৰিছিল নে নাই পাৰিছে নেকি যেতিয়া যোগ্যতা থাকিব যেতিয়া সাহস থাকিব কাম কৰিবলৈ পেচেণ্ট থাকিব বা কাম কৰাৰ ক্ষমতা থাকিব সেই ক্ষমতাক কামত কামলৈকে প্ৰতিফলিত কৰিব তেনেকুৱা মানুহ কোনো ৰাখিব নোৱাৰে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক একটু ৰখা সম্ভৱেই নহয় আচ্ছা মই আৰু এটা কথা কওঁ ধৰি লওক এতিয়া আপোনালোকৰ পলিচি হ'ল যে টুৱাৰ্ডছ ডেভেলপমেণ্ট যিখিনি কৰিব লাগে কৰিছে আপোনালোকে স্কুল কলেজ ৰাস্তা পথ ব্ৰিজ সকলো কৰি আছে চাপ'জ এই পাঁচটা বছৰত আপোনালোকে এইখিনি কৰিলে তাৰপিছতো কৰিবলগীয়া বহুত থাকিব এট ওৱান পইণ্ট টাইম চেচুৰেশ্যন আহিব ধৰি লওক আৰু মেডিকেল কলেজ বনাবলৈ ঠাই নাই আৰু ফ্লাইঅভাৰ বনাব ঠাই নাই লৈছো যি গতিত আপোনালোকে গৈছে হ'বগে এইটো হওক মানে অসমবাসীয়ে বিচাৰিছে হওক আজি দেন ৱাট নেক্সট মানে পলিচি ৱাইজ কি ভাবিছে আজি সেইটো হ'লেতো বিৰাট ভাল আজি ইণ্ডিয়াৰ জিডিপি গ্ৰ'থ প্ৰজেকশ্যন 5.9 চাইনাৰ 5.1 2023 ইউৰোপৰ দেশবিলাকৰ কম আমেৰিকাৰ কম বাট দে আৰ ডেভেলপড দে আৰ অলৰেডি ৰিচ চেচুৰেশ্যন পইণ্ট তেনেকুৱা ভালহে তেনেকুৱা হওক অসমৰ সোনকালে হওক মই মনে প্ৰাণী বিচাৰিম তাৰপিছত নতুন চিন্তা কৰা ল'ব কাম কৰিবলৈ নোহোৱা হৈ যাব লাগে আচ্ছা উজনিৰ পৰা এটা কথা বাৰে বাৰে আহে যে মেক্সিমাম ডেভেলপমেণ্টৰ কামখিনি হয়তো চেণ্ট্ৰেলত থাকি গৈছে বা আপোনাৰ নামনিলৈ গুচি গৈছে উজনিলৈ গুৰুত্ব কমি গৈছে ৰাজনৈতিক গুৰুত্ব কমি গৈছে গুৰুত্ব কমি গৈছে উজনিক আৰু কোনোবাই নাইকিয়া কৰিব পাৰে নেকি আমিতো আমাৰ কাৰণে এটা সমস্যা কি আমি মই মন্ত্ৰী হিচাপে বা মোৰ ব্যক্তিগত ধাৰণা মই উজনি নামনি মধ্য এইবিলাক নাভাবোঁ আপুনিতো বৰ ধুনীয়া ঠাইতে আছে বেলেঞ্চ পজিশ্যনত আমি সকলোৰে কাৰণে থাকিব লাগিব নহয় মই এদিনাখন এইটো কথা শিলচৰত কৈ আছোঁ মই সমষ্টিৰ কথা নাভাবোঁ এতিয়া আপুনি বিশ্বাস কৰে নকয় নাজানো মই সমষ্টি কেইদিন যাওঁ মই সমষ্টিৰ কথা নাভাবোঁ মই এতিয়া অসমৰ কথা মোৰ এইটো দায়িত্ব মোক সংবিধানে এইটো দায়িত্ব দিছে উজনি নামনিৰ কথা ভাবি থকাতকৈ অসমখনৰ অলৰাউণ্ড ডেভেলপমেণ্ট হ'ব লাগে অসমখনৰ অলৰাউণ্ড ডেভেলপমেণ্ট হ'ব লাগে ডেট ইজ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ আছ মই মানে ধেমাজি আপুনি যে ক'লে উজনিৰ কথা মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টত মই প্ৰথম বছৰ ৱাটাৰ ৰিচোৰ্চেছ ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰীহে
বিরতির পিছত স্বাগতম। এই দুটা তো জুস আনি থাকো খাবলে অকন পলিটিক্যাল পাকঘর কিবা অকমান হলেও খুব নাখিলে শোটোর মান সম্মান থাকা নিচিনা হয়। জিমত আছো সেই কারণে হেলথ ফুড মানে আমি তো বিচারি আসলো মনে পড়ে যে তখেতে গিয়ে পাকঘর আমার কারণে মাংস বনাব কিহর কারণে নগল সেয়াও কব মূল ক্লারিফিকেশন তো দিব মানে মূল কথা কি আপনি তো মোক কে আসে পলিটিক্যাল পাকঘর যাবলে ইনফ্যাক্ট মোক প্রথমে কে হয় আপনি মোক এইটাই কে যে আপনার দিয়ে আরম্ভ করি হয় কিন্তু মানে আজিকালি ভাত নবনাও অনেস্টলি কোথাও আগতে আমার কলেজের দিনত থাকতে ভাড়াঘর থাকো গুহীত বহুদিন মানে নিজে ভাত বনাইছিল এটাও মানে নজানো নয় কিন্তু মানে বহুদিন বনাই নাই সময়ের অভাবে হোক বা অন্য কিবাই হোক বনোয়া নাই যেহেতু মানে নবনাও মানে রাজ্য থাকি কবলে মূল অসুবিধা হয় হাইপোথাইরয়েড হলে কি হয় মানুষের ওয়েট গেইন হয় মোট একটা সময় 95 ওয়েট আছিল এটা মানে 82 নামালো মানে যদি কনসিয়াস নহো আকো হয়ে যাব আর ওয়েট বাড়লে বেলেগ বেলেগ বেমার হয় সচাতক কই দিছো আপনি মানে ধরলে ফুলকপি বন্ধাকপি এগুলা নাখাও কিন্তু ওয়েট কই বলে খুব ভয় কনসিয়াস হয়ে থাকো যদি মানে কনসিয়াস নহো মো 9500 কিলোজ হব মূল হাইটত যার হাইপোথাইরয়েড আছে তার 110 কেজি ওয়েট 110 কেজি ওয়ালে বলে সুগার প্রেসারটা পাই যাব কিন্তু এইকেইটা মানে বাঁচি থাকি বলে মানে অল্প কন্ট্রোল করো মানে জিম করো খোজ কাড়ো বা সাইক্লিং করো অল্প করে থাকো আর এনেই ধর হবি হিসাবে যদি কয় আপনি আড্ডা মারি বেয়া পায় এটা হবি তো কাট খালেই বারো আমার যে আছে আড্ডা মানে কি ঘর মূল মানুষ তো আহে ঘর আড্ডা মারবার বাহির গিয়ে আড্ডা মারাটা মূল অল্প মানে নকরো কিন্তু মানে গান শুনে ভাল পাও সিনেমা চাই ভাল পাইছো সিনেমা আজিকালি মানে চাবই নয় সময় নাপাও গান শুনো মানে যদি যদি গান শুনো আর ফুরি ভাল পাও আজিকালি ফুরিব নপাওয়া আমি আইমি বাইদার সিনেমা খিনি চাব যায় না এটলিস্ট খুব কম যাও মোর কারণে সিনেমাটা অল্প সেটাও চাব না যায় আজিকালি আপনাদেরকে এটা ঘর রিপোর্ট কার্ডখনের কিন্তু সার্টিফিকেট নম্বর কোনোবাই কই দিব পারে বেশি বেশি কে আছে অনেস্টলি 3 ঘন্টা সিনেমা চাবলে অল্প কষ্ট হয় গতিকে সেটা বাদ লাই লাই বাদ দিবলগা হয়েছে। আচ্ছা এই মানে রিপোর্ট কার্ডখন কোয়াতে মনত পড়িল যে বারে বারে চর্চা হয় যে মন্ত্রীসকলের পারফরমেন্স কার্ড এটা যে মন্ত্রীসকলে কিমানবার কিমান সমষ্টিত গৈছে কিমানবার ভিজিট দিছে যেনেকুয়া এখন কার্ড আপনি মেইনটেইন থাকে নে 6 বছর মানে 267 নাকি প্রোগ্রাম করেছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রেস মিটত কছিলে মানে তো বহুত কাম করবলে চাও কাম করলে আপনার আপনি যদি ডিপার্টমেন্টটুক ভাল করব খোঁজে আপনি যদি কাম করব খোঁজে অটোমেটিকলি আপনি ফিল্ডত দৌড়ব লাগিব প্রোগ্রাম অ্যাটেন্ড করব লাগিব তেতিয়া আপনার রিপোর্ট কার্ডখন ভালো হবে। অভিভাবক মন্ত্রী হিসাবে মই তো কই থাকো মই ধেমাজি মই এদিনাখনো করিমগঞ্জৰ পৰা আইছো আমার বিশ্বনাথ আর সোনতপুর এটা যদিও এখন ডিস্ট্রিক্ট তথাপিতো আগলো এডমিনিষ্ট্রেশন তো দুখনে হয়ে আছে মই তাতে মাহত দুবার যাওই সেখানে মই কামটুত মই সিরিয়াসলি করবলে চেষ্টা করো। এতিয়া কথাটো হল যে ধরিল এই আগন আপনি সম্ভবত কালি না পরশি কৈছিলে যে একটা পোস্টত বহুদিনলৈকে থাকাটো হেৰি হয় তেতিয়া সেইটো মানে ইউ নিড টু মুভ এৰাউণ্ড অসম সরকারে একটা নিয়ম আনিব কৈছে সেইটো মানে কি হয় যে এটা এজন মানে 35 বছৰৰ কাৰণে চাকৰি এটা পায় বা 30 বছৰৰ কাৰণে চাকৰি এটা পায় ধৰিলোঁ এজন মানে ৱাটাৰ ৰিচোৰ্চেছ ডিপাৰ্টমেণ্টত আৰম্ভ কৰিলে ইঞ্জিনিয়াৰ হিচাপে তেওঁ PWDটো যাব পাৰিব লাগে তেওঁতো ইৰিগেশ্যনটো যাব পাৰিব লাগে ইঞ্জিনিয়াৰ কথা কৈছোঁ এজন যদি আমাৰ জুনিয়ৰ এছিষ্টেণ্ট হয় তেওঁ চব ডিপাৰ্টমেণ্টে ঘূৰিব পাৰে কিন্তু ঘূৰাটো নহয় তেতিয়া কেতিয়াবা কেতিয়াবা কি হয় একেঘামী হয় আজি ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টে 1200 ইঞ্জিনিয়াৰ ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টে ইমান কাম নাই ৱাইৰাছ PWDৰ তাতকৈ বহুত কাম 400 ইঞ্জিনিয়াৰ আছে ৱাটাৰ ৰিচোৰ্চৰ মাত্ৰ 800 ইঞ্জিনিয়াৰহে থাকে যে আমি যেতিয়া যদি ইৰিগেশ্যনৰ পৰা ইঞ্জিনিয়াৰ আমি ৱাটাৰ ৰিচোৰ্চলৈ আনো PWDলে আনো তেতিয়া কাম কৰিবলৈ অসুবিধা হ'ব কিন্তু এতিয়া আমাৰ ACSৰ চাকৰিবিলাক কি হয় ACS তেওঁলোকে পাৰ্চনেল ডিপাৰ্টমেণ্টত জইন কৰে আৰু তেওঁলোক য'তে ত'তে যাব পাৰে তেনেকে এই পরিবেশটা করব বিচরা হয়েছে কিন্তু আগর নয় রিসেন্ট জয়নিং যেখানে যেখানে নতুনকে আমার নোটিফিকেশন খন খালি এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত হল নোটিফিকেশন খন আহা 1 সপ্তাহ 10 দিন লাগিব নোটিফিকেশন খন উলার দিনার পাছৰ
যিখিনি কর্মচারীর ক্ষেত্রে এই প্রযোজ্য হবে তখন ডিপার্টমেন্ট মানে যদিও যদি আছে সেইটাতে গোটে জীবন গোটে জীবন নয় কিন্তু রিটায়ার করবলে হলে হেস্টু কাম ব্যাক হয় থকা নিচিনাকে ধরি ডেপুটেশনে কয় কিন্তু এই ডেপুটেশন ঠিক নহব মূল কথা হল যে ধর মানে এডমিনিষ্ট্রেশনত এইখানে আপনাদের বিচারিছে আপনার নিজের মন্ত্রিসভাত দুয়ো এডভোকেট রিশাফলিং যে ইটস টোটালি প্যারোগ্রাফ অফ অনারেবল সিএম আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট মই মানে এনে সুধিছিল যে আপনি কব নাই কিছু বস্তু অল্প সাংবিধানিক দায়িত্ব লো কিছু বস্তু কব না আচ্ছা এটা আনটো কথা হল যে এই ধর কেতিয়াবা মিনিষ্ট্রির ভিতরতে রিজেন্টমেন্ট দেখা যায় বা কেতিয়াবা আপনি বয়সত আটাইতক সরু মন্ত্রী সকলের ভিতর যদিও আপনার দুবারকে আপনি মন্ত্রী তেনকে আপনি ডাঙর সো যেটা আপনি পরামর্শ দিবলগিয়া হয় সো কেতিয়াবা এই বয়সটো কোবাত এটা ইম্পেডিমেন্ট বলি নহয় আমার মজত একো নাই হয়তো মই মইতো আমি তো বয়সৰ যিখিনি কথা বতরা আছে এইখানে খুব মেইনটেইন করো আজি মই দুবার মন্ত্রী তিনিবার বিধায়ক মই শেষরপর দুই নম্বরত শপথ লৈছো আপনাদের সাথে দেখেছে এই মুখ্যমন্ত্রী ডাঙরে করিয়ে দিছে মই লাস্টতে বহু লাস্টত নবহিলো চলে কেবিনেট মিটিংত মই লাস্টতে বহু যে আমি এইখানে বয়সর যার যি সন্মান এইখানে সকলে দিবলে চেষ্টা করো আমার মজত এমং দ্য মিনিষ্টার্স একো তেনেকুৱা কথা আচ্ছা এতিয়া কথাটো হল যে 2024ত ধর আপনাদের কৈছে যে 1200 দুখন সব গোটে কথাটো আর অল্প দিন লাগবে ইলেকশনলে কিন্তু এইবার আমি রেকর্ড করিম সেটা খাতাং এবার লোকসভাত অসমত বিজেপি আর বিজেপির নেতৃত্বাধীন আমার শক্তিয়ে রেকর্ড করিম সেই কোনো ডাউটে মানে গোটে 1400খনে আহিবনে এখন দুখন যেটা আপনাদের জানি আর কিমান কম তাতে ইলেকশন খেলি আমি লাভ আছে তাত লাভ নাই যত লাভ নাই লাভ নাই আর কিন্তু মিশা কথা কিছু সেইদিনা এগারী বিধায়কে আপনার কিবা মই মই চাওক মই আপনাদের যিকিজনে এটা কোবার কোবার বাইট দিছে তেওঁলোকে মোৰ লগত ভাল যিবিলাকে এইটো কথা চৰ্চা কৰিছে ভাল মই পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার সবলৈ ভাল লাগিব লাগে পলিটিক্যাল সিস্টেমটো তেনেকুৱা আপোনালোকে খবৰ লব যিজন পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার হয় তেওঁ অপজিশনের অভিযোগ গৈ বহিব লাগে সেইটো আমাৰ ভাৰতীয় গণতন্ত্ৰৰ সৌন্দৰ্য আমাৰ সৌন্দৰ্য সেইটো কাৰণেতো মোৰ সবৰ লগতে ভাল থাকিম মই সেইটো মই কংগ্ৰেছৰ বিধায়কৰ লগতো মোৰ ভাল আৰু সকলো আপোনালোকে জানে মোৰ কাৰ লগত ভাল সেইখিনি সেইখিনিতো আছেই গতিকে মোৰ সকলোৰে লগত ভাল আচ্ছা এতিয়া ক আমি মানুহে হয় আমি কিবা আমি কিবা জন্তু নেকি কাজিয়া লাগি মারপিট কৰিম সকলোৰে ভাল আজিকালি ৰাজনীতিটো তেনেকুৱা হৈ যোৱা নাই নাই আজিকালি আমি কৰিব উৎসাহিছোঁ আপোনালোকে বেয়া পাইছে নেকি সেইকাৰণে বাৰে বাৰে সুধি আছে মই কৈছোঁ আমি কৰিব খুজিছোঁ আজিকালি আমি অলপ অলপ ক্ষেত্ৰত এবভ পলিটিকেল কৰিব খুজি আছোঁ আপোনালোকে বেয়া পাই আছে আমিতো সদায় বিচাৰোঁ যে বস্তু পলিটিকেল কৰিব লাগে ইমান পলিটিকেল কেনেকৈ হয় চব বস্তুতে আমি কিবা আকৌ কৈছো আমি জন্তুৰ নিচিনা জন্তুৱে যে যেনেকৈ কাজিয়া লাগে বুলি কয় মই জন্তুকো হেৰি কৰা নাই দেই নাবুজিছো মই কিন্তু তেনেকৈ কাজিয়া লাগে বুলি যিটো কয় আৰু সাধাৰণতে আমি তেনেকুৱা নেকি তেনেকৈতো কাজিয়া নালাগো পলিটিকেল যিটো মানে ধৰি লওক ডিফাৰেঞ্চেছখিনি আছে সেইখিনি ধৰি লওক এনেই মুখামুখিকে ক'বলৈ সুবিধা হয় নে আজিকালি ছ'চিয়েল মিডিয়াত যিটো মানে ধৰি লওক টুইটাৰে চুইটাৰে সেই এটা বেলেগ প্লেটফৰ্ম কোনটোত বেছি সুবিধা বিধানসভা চলোৱাটোতো কষ্ট কাম হয় আমি মোৰ মই এটা কওঁ আমি যেতিয়া 50,000 মানুহৰ আগত ভাষণ দিওঁ আৰু 50,000 ভাষণ আমি কোনো টেনশ্যন নোহোৱাকৈ দিব পাৰোঁ হয় 50,000 মানুহৰ মাজত কোনো টেনশ্যন নোহোৱাকৈ ভাষণ দিব পাৰি সেই একেখিনি কথা বিধানসভাত আহি ক'বলৈ কি কষ্ট আছে বিধানসভাৰ 126 বিধায়ক ক'ৰবাত নহয় ক'ৰবাত কোনোবা ছিষ্টেমত স্পেচিয়েলিষ্ট নহ'লেতো পলিটিক এটলিষ্ট পলিটিকেল ছিষ্টেমটো গতিকে বিধানসভাত কিছু কষ্ট হয় এইখন বিধানসভাত বিৰোধী আটাইতকৈ মোষ্ট ক্ৰিটিকেল মানুহজন কোনজন তেখেতক আপুনি চাব এজ এ পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ তেখেতক চাই থাকিবলগীয়া হয় জ্যেষ্ঠ কনিষ্ঠ গোটেই কথা বতৰা থাকে আৰু যিটো সংসদীয় গণতন্ত্ৰ ছিষ্টেম সেইটো জানা বহুত কথা থাকে গতিকে কিছুমান মানুহক আপুনি আজি মই কওঁ এতিয়া মই অপজিশ্যনত নাই তেখেত মই পল্লীভূষণ চৌধুৰীৰ কথা কৈছোঁ মই যেতিয়া কংগ্ৰেছত আছিল তেনে অপজিশ্যন আছিলে এ জি পিত মানে তেখেতে যিমান আমাৰ প্ৰচিডিংছৰ কথা জানে এছেম্বলিৰ মইতো তলত মানুহ আগতে
গতিকে তেনেকুৱা বহুত থাকে, সিনিয়ৰ মানুহৰ ৰেচপেক্ট দিয়া বহুত মানুহ বিধানসভাত আছে, জুনিয়ৰো আছে আৰু আমাৰ সমসাময়িকো আছে। আচ্ছা, এইবাৰ কলিয়াবৰ আৰু নগাঁও যিসকলে ৰাজনীতি সমীক্ষা কৰে তেখেতসকলে কৈছে যে এইবাৰ ফৰ কংগ্ৰেছ কলিয়াবৰ ইজ ইজি, নগাঁও ইজ বিট টাফ। চাওক, যোৱাবাৰতো নগাঁও মাত্ৰ 16,000 ভোটতে জিকিছে, গতিকে এইবাৰতো মই কনফিডেণ্ট আমি নগাঁও জিকিম। আৰু কলিয়াবৰ, কলিয়াবৰত 80,000টো ইমান ডাঙৰ সংখ্যা নহয় লোকসভাৰ কাৰণে, লোকসভাটো লোকসভাৰ ইলেকশ্যনটো 80,000 ইমান ডাঙৰ কথা নহয়, কিন্তু গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই মুছলমান ৰাইজৰ ভোট পায় এইটো অস্বীকাৰ নকৰোঁ। চ' মানে ক'ৰবাত নে ক'ৰবাত গৌৰৱ গগৈ এটা তাত এটা তেওঁ মুছলমানৰ ভোটটো পায় আৰু কংগ্ৰেছে, সেইটোৱে কংগ্ৰেছৰ বুলি পায়, তেওঁ ব্যক্তিগতভাৱে বুলি মানে আৰু কংগ্ৰেছকতো মুছলমান ৰাইজে ভোট দিয়ে। বিজেপিৰে বহুকেইজন সাংসদে এইবাৰ সেই সাংসদৰ পদত খেলিব বিচৰা নাই বুলি এটা কথা কোৱা হয়, মই নাজানো এতিয়ালৈকে কোৱা নাই, মোৰ আইডিয়া নাই। এইবাৰ নতুন ফেচ চামনে? মই একো সেইটো ইমান সেই পাৰ্টিৰ ইমান ডাঙৰ কথা কোৱাৰ মোৰ যোগ্যতা নাই এই মুহূৰ্ত, তেতিয়ালৈকে মই পাৰ্টিৰ সাধাৰণ কাৰ্যকৰ্তা আৰু ক'ৰবাত ক'ৰবাত এম এল এ এটা দুটা ক'ব পাৰি, কিন্তু সাংসদটোতো মোৰ কাৰণে ডাঙৰ বস্তু, কাৰণ এইটো দিল্লীৰ পৰা হয়, সংসদৰ টিকটটো আমি ভাবিবই নোৱাৰোঁ, গতিকে মোৰ কাৰণে ক'বলৈ দিগদাৰ, কোনোবা নতুন আহিবনে আগৰখিনিয়ে থাকিব মোৰ কাৰণে ক'ব দিগদাৰ। অলপ কেইটামান নিজৰ কথাকো সুধিয়ে লওঁ, চেগতে এনেকুৱাকৈ জিমত বহি পেলাই মানে এটা পৰিৱেশ কম পাওঁ। এই ধৰি লওক আমি আমিবোৰ কথাই পাতিছোঁ যে কিছুমান এনেকুৱা মানে ব্যক্তিগত কথা যিবোৰ ধৰি লওক সচৰাচৰ সামাজিক মাধ্যমত চৰ্চা হৈ যায় তেতিয়া ধৰি লওক আপোনাৰো আঘাত লাগে যে কি বেয়া লাগে, আৰু মোৰ কাৰণে আইনীক টাৰ্গেট কৰিলে মই বৰ কষ্ট পাওঁ। হয় নে টাৰ্গেট কৰিব নোৱাৰিলোঁ, তাইতো পলিটিক্স নকৰে, আপোনাক নোৱাৰিলোঁ নকৰে, আইমীয়ে পলিটিক্স নকৰে, কেতিয়াবা মোৰ ৱাইফ হিচাপে মোক সহায় কৰে, আইমীটো পলিটিকেল পাৰ্টিৰ মেম্বাৰ নহয়, মোৰ ৱাইফেতো আপোনাৰ ৱাইফে আপোনাৰ কাৰণে কাম নকৰিব নেকি, মোৰ ৱাইফেতো মোৰ কাৰণে কাম কৰিবই, তাৰ কাৰণে তেওঁক এই পলিটিকেল পাৰ্টিৰ এফিলিয়েশ্যন থকা বুলি যেতিয়া টাৰ্গেট কৰে মোৰতো কষ্ট লাগে, 100% কষ্ট লাগে। চফ্ট টাৰ্গেট হিচাপে লৈ লয়নে? ডেফিনেটলি লয়, মানে কি ছ'চিয়েল মিডিয়াত ক'বলৈ সুবিধা পায় তাততো চব ৰজা, আৰু ভালো পায় চেডিষ্টিক প্লেজাৰ লয়, এচালা মই আইমী গৰবৰুৱা গালি পাই দিলোঁ, পীযুষ হাজৰিকা গালি পাই দিলোঁ, তেনেকুৱা আছে এচাম থাকে, কিন্তু এই এচামক ইমান গুৰুত্ব তেখেত এফেক্টেড হয়নে এইখিনি লৈ তেখেতে? মই কৈছোঁ ছাৰ তেতিয়া তাই যেতিয়া কেতিয়াবা ভাবে যে মোৰ তাইৰ কাৰণে মোৰ পলিটিকেল হেৰিত নষ্ট হ'ব নেকি, তাই যেতিয়া কষ্ট পায় ব্যক্তিগত আমাৰ একো নাই, সেই তেতিয়া কষ্ট পায় তাই ভাবিব নেকি, আকৌ তাই এইবিলাক কৰি মূল তাই মাহে বিপদত পৰিম নেকি, তেতিয়া তাই অলপ কষ্ট পায়। আপুনি কিমান সহায় কৰে আপোনাকতো তেখেতে যিমান পাৰে সহায় কৰে, মই তাইক তাইক কেৰিয়াৰত একোৱেই নকৰোঁ, কিন্তু মই উৎসাহ জনাওঁ, মই তাইক অনেষ্টলি কৈছোঁ তাইৰ কেৰিয়াৰ তাই নিজে চম্ভালে, মই একো নকৰোঁ কিন্তু মই উৎসাহ জনাওঁ, মই উৎসাহ জনাওঁ, যেতিয়া ৰাতিপুৱা শ্বুটিং থাকে মই তাইক ৰাতিপুৱা মই যোগাই দিওঁ, আচ্ছা তোমাৰ শ্বুটিং আছে বুলি টাইম আছে বুলি, সেইটো কিন্তু মই কৰোঁ। কেতিয়াবা ল'ৰা ছোৱালীকেইটা মই চাই দিম বুলি বোলে তুমি যোৱা দুই তিনিদিনৰ কাৰণে, তাই ল'ৰা ছোৱালীকেইটা আমাৰ মা দুজনী থাকে কাৰণে সিহঁতি চাই, মই সময় দিব সময় থাকিলেতো মই ভেৰি ভেৰি এটা চুইট মাই কিডছ। বিজেপি চৰকাৰখন অসমত প্ৰায় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কয় যে আৰু 30 ইয়াৰ্চটো অনায়াসে অনায়াসে প্ৰয়োজনো আছে, প্ৰয়োজনো আছে, প্ৰয়োজনো আছে, আপুনি জানে কথা বতৰাবিলাক প্ৰয়োজনো আছে, অসমত বিজেপি থকাটো অত্যন্ত প্ৰয়োজনীয়। এতিয়া কথাটো হ'ল ডু ইউ চি মানে আপুনি আপোনাৰ সেই 30 বছৰ শেষলৈকে আপুনিও নিজকে দেখি চাইনে যে আই উইল বি দেয়াৰ মানে, কাৰণ চাওক দিছ ইজ ইয়াৰ কেৰিয়াৰ, চাওক কাম কৰি আছোঁ মানে গীতাৰ শ্লোকটোৱে মনত পেলাব লাগিব, কৰ্ম কৰি যোৱা ফলাফল কি হয় গুৰুত্ব নিদিবা, সেইটো ইম্পৰ্টেণ্ট সদায়। যদি কোনোবা দিন মানুহে কয় যে নাই পীযুষ হাজৰিকাই ইমানটো কৰিব লাগিছিল নকৰিলে, চ' উই তেতিয়াহ'লে মানুহৰ কথা শুনিব লাগিব, ইভলিউশ্যনটো মানুহে কৰিব, ক'ৰবাত চাগে ফেইল হৈছোঁ বুলি স্বীকাৰ কৰিব লাগিব, আৰু মানুহকেইটা পক্ষপাত দুষ্ট নহ'লে হ'ল, নিউট্ৰেল হ'ব লাগিব। নেক্সট 2.5 বছৰ আৰু কি কি কামত আছে আপোনাৰ? আৰু কাম অসমক মানে মোৰতো কামটো চাওক, মই এইবাৰ কি আৰম্ভ কৰিছোঁ ছ'চিয়েল জাষ্টিছত মই আৰম্ভ কৰিছোঁ যে যিবিলাক আমাৰ ষ্টুডেণ্ট চিডুল কাষ্ট আৰু OBC-ৰ ষ্টুডেণ্ট লগতে ট্ৰাইবেলখিনি আমি একেলগে কৰিছোঁ, ট্ৰাইবেল ডেভেলপমেণ্ট ট্ৰাইবেল এফেয়াৰ্ছ ডিপাৰ্টমেণ্ট, আমি কৰিছোঁ যে আমাৰ ষ্টুডেণ্টবিলাকে যাতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আৰু জলপানি আনিব পাৰে,
কেন্দ্রীয় সরকারে এই ডিপার্টমেন্ট দুটা ট্রাইবেল এফেয়ার্স আর মাইনরিটি এফেয়ার্স আর এস সি আর ও বি সির কারণে কি পঠায় স্কলারশিপ পঠায়। আমি এতিয়া যা পাইছো তাক ডাবল করবলকে যত্ন করছো, এখন পানীয় নাইকিয়া করবলকে যিমান পড়ো চেষ্টা করছো। এতিয়া আমি এবার কি করলো, যিমান যত যত ভালনেবল জায়গা আছে তাক মেরামতি করবলে অলরেডি জিও বেগ আর পার্কোপেন পঠাই দিছো। এইবিল কাম করবলগা আছে যথেষ্ট। এই মাইনরিটি স্কলারশিপের কথাটা কোথাও, যে আগতে এসময় এনেকা আছে স্কলারশিপের টাকা উভতি গুছি যায়, ইউটিলাইজেশন নহয়। এতিয়া তাত কিছু আজিকালি তে নহয়, আজিকালি একটা সমস্যা আছে, কম্পিউটারাইজড হয়ে গেল সিস্টেমটি, পোর্টেলত গিয়ে পেলে আপলোড করবেন, এইখানে লড়াছলে করব নয় কারণে পয়সা নাহে, সেইবিল আমি সিম্পলিফাই করবলে চেষ্টা করি। সরকারি চাকরি আপনাদের দিছে, আপনাদের পথ নির্মাণ করেছে, কমিউনিকেশন ভাল করেছে, আপনাদের যখন সমস্যা আছে সেয়া উঠিব চেষ্টা করেছে। কিন্তু কথাটা হল, যখন ধরে সরকারি চাকরি নকরে, যখন সেই অপরচুনিটিও নাই, কিন্তু তথাপিও তখন সংস্থাপন লাগে। আমি তার কারণেও করে আছো, 2 লাখ যুবক যুবতীক আমি আর্থিক সাহায্য দিবলৈকে প্রয়াস করে আছো। প্রায় 3,000 অমৃত সরোবর হয়েছে, মানে 1 হেক্টর 2 হেক্টর মাটিত, সেইবিল আমি লড়াবিলাকক গতাই দিব বিচারিছো। আমি মহিলা আত্মসহায়ক গোটবিলাকক আমি এজন এগারী এগারীক 1,000 এবার অহা বছর 2,000 দিবলৈকে চেষ্টা করছো। দ্যাটওয়ে 1 সেলফ হেল্প গ্রুপ উইল গেট 1,10,000। আগতে যাবার দিছিল আমি 25,000, এবার দিম 1,10,000, গতি কি ডিফারেন্স হয়েছে? কংগ্রেসে আপনি 5,000 দিছিল, আমি দিল আমার আগের গভর্নমেন্টে 25,000, এবার আমি দিব গে আছো 1,10,000। গতি তেন বহুত কাম করবলে চেষ্টা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিবা ইন্ডাস্ট্রি আজিয়ে আপনার 9,000 কোটি টাকার, প্রায় 9,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি আহার কারণে এমও করেছে মুখ্যমন্ত্রী ডাঙরি। কেনেকুৱা ধরনের ইন্ডাস্ট্রি পাম, মানে মই ইমান ডিটেলসত না জানো, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট নচাও, মই এটিয়ে চাইছো আমার পেপসি আহিব খুঁজছে, টাটা কোম্পানি আহিব খুঁজছে, আপনার সিমেন্ট কোম্পানি আহিব খুঁজছে, মুঠৰ ওপৰত টোটেল এই এইখিনি সময়ত প্রায় 9,000 কোটি টাকার কোম্পানি আহিবলৈকে অসমলৈকে এমও করেছে। 5খন শীর্ষ রাজ্যের ভিতর দেশের অসম এখন হবলৈ আৰু কিমান বছৰ বহুত কৰিবলগা আছে, কৰিবলগা আছে, মই টাইমটো এইটো কব দিগদাৰ, কিন্তু কৰিবলগা যথেষ্ট আছে। বাট অসম হেজ ষ্টার্টেড, আসাম হেজ ষ্টার্টেড, আসাম ইজ গোয়িং। এটা আপুনি খবৰ লওক, গুৱাহাটী এয়ারপোর্ট ইজ দ্য 10th বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য কান্ট্রি নাও। তো কালি মই ৰাতি প্ৰায় 12:30 ল্যান্ড কৰিছো নাইট ফ্লাইটো। আপুনি খবৰ লওক, গুৱাহাটী এয়ারপোর্ট এতিয়া ভাৰতবৰ্ষৰ প্ৰায় 200 এয়ারপোর্টৰ মাজত 10th বিজিয়েস্ট এয়ারপোর্ট, গতি অসম হেজ ষ্টার্টেড গোয়িং। আর হব ভগবানের আশীর্বাদ বিচারিছো, আর সকলে সকলে কাম করব লাগিব, তার কারণে আহ্বান জানাইছো। এখন শেষ করে পেলাওক, আর পুশআপ কিমান বার মারিব পারে? 40 বার মান পারো, 40 বার মান। আর ওয়েট কিমান দাঙে? আর দাঙিব ভালো পারো, ইমান মই ওয়েট নাদাঙো একচুয়ালি পারো। কিন্তু আর খোজ কিমান কিলোমিটার? খোজ মই 10 কিলোমিটার লাগে খাই দিব, 10 কিলোমিটার লাগে সাইক্লিং করব, 20 কিলোমিটার 22 কিলোমিটার সাইক্লিং করব। আপনাক মই মাঝে মাঝে দেখুন লগতে কেতিয়াবা রেকিবুদ্দিন ডাঙরিয়া আপনার লগত লগ হয়ে গেছে, এমএলএ আসলে ভিতর চলালে একেলাগে লপ কেতিয়াবা। আপনি যদি পলিটিক্স নকরলে হয় এটা কি করলে হয়? ধরো মই তো এলএলডি মোৰ আধা পঢ়া হল, মই গুৱাহাটী ইউনিভার্সিটিত এলএলডি পড়ছিল, হয়তো মই উকিলে হল হয়। আৰু ধৰি লওক আপোনাৰ এই এই ধৰি লওক এই পলিটিক্সটো যদি এব্ৰাপলি শেষ হৈ যায় তেতিয়া কি কৰিব? মই এতিয়াতো মই মোৰ চিম্পল, মই মোৰ মাছৰ ব্যৱসায় আছে, মোৰ ফিছাৰী আছে, ফাৰ্ম আছে, মই তালৈ গুচি গৈ ফাৰ্মিং কৰিম, একদম পুৰা সিধা সিধা ষ্ট্ৰেট ফৰৱাৰ্ড, কোনো বেলেগ কাম নাই। মই পলিটিক্স নহয় তেতিয়া মেইন একদম, মই এতিয়া ডাইৰেক্ট লৈ ডাইৰেক্ট গৈ পেলাই মই তাত লাগি যাম। মোৰ সমষ্টিত মোৰ মনোহা বুলি এটা জেগা আছে, মোৰ ফেমিলি, মোৰ মা আইমীৰ আমাৰ ফেমিলিৰ ডাঙৰ ফাৰ্ম আছে, সেইটো আমাৰ প্ৰফেশ্যন, গতিকে সেইটোত কৰিম মই, সেইটো ষ্ট্ৰেটলি তাত গুচি যাম। এতিয়া গৈ চাই কিনে মাজে মাজে মাছত এবাৰ যাওঁ, মাছৰ কাৰোবাৰ চাই মাছত এবাৰ যাওঁ, আৰু মই সেইটো দিওঁ, সেইটো মই নিজে কৰোঁ, তাত মোৰ মানুহ থাকে, সিহঁতৰ লগত মই দিনটো 5 বাৰ 7 বাৰ ফোনত কথা পাতোঁ, সেইটো মই সেই কামটো মই নিজে কৰোঁ, মোৰ ব্যৱসায়টো মই নিজে কৰোঁ। মই মাছ খাই ভাল পায় নে? খাই ভাল পাওঁ অভিয়াছলি, কিন্তু মই আজিকালি সপ্তাহত 3 দিন নিৰামিষ খাওঁ, মাছ মাংস বেছি খাওঁ, কাৰণে খুব সাত্বিক হৈ গৈছে মানুহজন। নাই নাই সেইটো নহয়, মই এইটো আমাৰ 3 দিন মাছ নহয়, মই এইটো এটা বেলেগ কাৰণ, এইটো অলপ ধাৰ্মিক কাৰণতকৈ এটা বেলেগ কাম হয়।
মানে মাছ মাংস বেছি খাওঁ ওকে আমিতো আমাৰ ঘৰ ৰাতিপুৱা আৰম্ভ হয় কণী দি আমি কণী খাওঁ আৰু দুপৰীয়া মাছ কুহুমটো কুহুমটো এতিয়া মই খাওঁ মানে নৰ্মেল গৈছোঁ মই আচ্ছা ওকে তারপরে দুপুরে মাছ মাংস রাতি মাছ মাংস গতিকে মই মাছ মাংস কম খাবর কারণে তিন দিন মই নিরামিষ খাওয়া হয়ে গেল এয়া আছিল পীযূষ হাজরিকা মন্ত্রী পীযূষ হাজরিকা অকমান ক্যান্ডিড অকমান ক্যান্ডিড তেখেতে আজিকালি সাবধান হয়েছে তেখেতকল অকমান স্বাস্থ্যর কথাও চিন্তা করা হয়েছে আর তেখেত কৈছে যে যদি মোৰ পলিটিক্সটো কেনেবাকে যদি ইয়াত রখি যায় তেতিয়ালে কথা নাই প্লেন বি প্লেন সি প্লেন ডি সকল লাইন আপ আছে ইয়ার সিধা মরিগাঁও তারপর মাছেই মাছ আজিলে ইয়াতে সামরি মারিল পলিটিক্যাল পাকঘর চাই থাকার বাবে অশেষ ধন্যবাদ আর আপনাকে বহুত বহুত ধন্যবাদ আর আশা করছো যে যেখানে আপনার সপন আছে সেইখানে যেন বাস্তবায়িত হয় থ্যাংক ইউ সো মাছ